পাঠ্যপুস্তকে আগামী বছরেই অন্তর্ভুক্ত হচ্ছে তামাক বিরোধী বিষয়, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর সুইডাপ মিলনায়তনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান তিনি। এ সময় নতুন প্রজন্মের মধ্যে তামাকের ক্ষতিকর বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তুলনা ফ্রেন্ডের রিপোর্ট। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে বেসরকারি সংস্থা প্রজ্ঞা। এ সময় তামাক বিরোধী প্রতিবেদনের জন্য পাঁচজন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হয়। এরপর আলোচনায় বক্তারা বলেন, তামাক দ্রব্যের ব্যবহার কমাতে হলে শুধু স্বাস্থ্য বা শিক্ষা মন্ত্রণালয় নয়, প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, তামাক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আগামী বছর থেকে পাঠ্যপুস্তকে তামাক বিরোধী বিষয় অন্তর্ভুক্ত করা হবে। এর ফলে নতুন প্রজন্মের মাঝে সচেতনতা বাড়বে, কমবে তামাকের ব্যবহার। তবে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের ওপরও জোর দেন শিক্ষামন্ত্রী। তুলনা আফরিন, বৈশাখী সংবাদ, ঢাকা।